হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারার্স ওয়ে। আমি অনুপম, তোমাদের সাথে আছি। আমরা আছি নেপালের পোখরাতে। এবারে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প হাইকিং করব। তো 7 দিনের হাইকিংয়ের সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা বলতে আমি এখন পোকরা থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা 3 ঘন্টা গাড়িতে একটা জায়গাতে যাব, ওখান থেকে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে। এখন পোকরাতে আছি, সো এখনকার জন্য পোকরাতে তোমরা ফ্লাইটে আসতে পারো, আর যারা ইকোনমি ট্যুর দিতে চাও তারা বাই রোড যেতে পারো। ইন্ডিয়া থেকে মেন 3টি ল্যান্ডপোর্ট আছে, ইউপি, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের রাস্তাটাই সব থেকে ইজি, এর জন্য শিলিগুড়ি জংশন থেকে কাঠমান্ডুর বাস আছে, এবং সেখান থেকে বাসে তোমরা পোখরা আসতে পারো। আরেকটা উপায় যেটা আরও ইজি, সেটা শিলিগুড়ি জংশন থেকে পানি ট্যাঙ্কি দিয়ে নেপাল বর্ডার ক্রস করে কাকারভিটা থেকে তোমরা পোখরায় আসতে পারো বাসে। তো ফ্লাইটের ক্ষেত্রে পাসপোর্ট ক্যারি করা আবশ্যক সবার জন্য, আর ল্যান্ডপোর্টে শুধু ইন্ডিয়ানদের পাসপোর্ট ক্যারি না করলেও চলবে, তাদের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ড ক্যারি করলেই চলবে। এক দেড় ঘন্টার গাড়িতে থাকার পরে আমরা আমরা বলতে আমি আর গাইড এবং ড্রাইভার, তো আমরা বিনেভান্তি রিভার সাইড চলে আসছি। এখান থেকে আমাদের যেগুলো বাসেস বা অন্যান্য যেগুলো থাকছিল সেগুলো আমরা সেরে নিলাম। এখান থেকে ভাবছি যে গাড়িতে যাব না হেঁটে যাব। গাড়িতে 1000 টাকা চাইছি। তো আমাদের সামনে আছে গাইড কৃষ্ণাজি, পথ প্রদর্শক, রক্ষক, যাই বলেন। তো দেখা যাক এখান থেকে কী করি, তার জন্য সাথে আমরা আসলে গাড়িতে গ্রামলোক যাচ্ছি। প্রথমে প্ল্যান ছিল হেঁটে যাওয়ারই, পৌঁছে গেছি। আসলে নামগুলো কনফিউজে যে বলতে আমারই মানে মানে এখান থেকে আমরা ট্রেকিং শুরু করবো। মূলত আমরা আগের জায়গা থেকে ট্রেকিং শুরু করতাম, কিন্তু এখানে ড্রাইভার তারা বলল, এখানে গাড়িতে আসলাম।
আমরা অনেকটা টাইম বাঁচিয়ে ফেলেছি। চলি, তো এর জন্য এখান থেকে আর শর্টকাটটা নিলাম না, এখান থেকে 1 ঘন্টা হাইক করার পরে আমরা লাঞ্চ করব এবং দেন আবার আমরা যাব। মোটামুটি 5.5-6 ঘন্টা লাগবে। অন্নপূর্ণা রাস্তায় যেতে হলে সিঁড়ি ওঠা প্র্যাকটিস আপনাকে করতেই হবে, কারণ এখানে ম্যাক্সিমামটা সিঁড়িই আছে। যারা শখবশত উঠতে চাও তাদের জন্য ট্রেকিং না, জায়গাগুলো দেখে তো খুব ভালো লাগতে পারে কিন্তু শৌখিন মানুষের জন্য ট্রেকিং নয়। ট্রেকিং আসলে তীব্র মনোবলযুক্ত মানুষের জন্য। খাওয়ার জন্য এখন আমরা আছি হোটেল শেরপাতে ডাংরুকে, এখানে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে 1 ঘন্টা রেস্ট করব এবং রেস্ট করে আমরা নেক্সট স্পটে পৌঁছাবো এবং সেখানে আমরা থাকবো। তবে তোমরা যদি প্যাকেজে না আসো তাহলে এখানের মেনুগুলো একটু ভালো করে দেখে নেবে, কারণ এখানে সব কিছুর প্রাইসই ওভার প্রাইস। যেমন ডাল ভাত 550 টাকা। এখানে আমাদের খাবার চলে এসেছে, ভাত, ডাল, সবজি, আর আমি আলাদা করে একটা ডিম ভাজির ডিমান্ড করেছিলাম, ভেরি টেস্টি। হয়তো নিচে হলে হয়তো এটা অতটা লাগতো না ঠিকঠাক, কিন্তু এখানে এগুলোই অমৃত। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোচ্ছি এখান থেকে, আমাদের ডেস্টিনেশন 45 মিনিট, কিন্তু আমরা ধীরে ধীরে যাব, স্লোলি। তো 1 ঘন্টা কভার আপ হয়ে যাবে, লেটস গো। অন্নপূর্ণা বেস ক্যাম্প হাইকিং এর বেস্ট সময় মার্চ থেকে মে এবং সেপ্টেম্বরের লাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, তো এই সময় ওয়েদার সব থেকে ভালো থাকে, তাই আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই আসার। আমরা ডেস্টিনেশনের একদম সামনে চলে এসেছি, গিয়ে আমরা রেস্ট করব, একটু ঘোরাফেরা করব। ফাইনালি উই ফিনিশড আওয়ার ডে। ডিনার করলাম, যদিও এখন 9টা বাজে, তো এখানকার সময় অনুযায়ী সব থেকে লেটে ডিনার করলাম, কারণ আমাকে 6টার সময় ডিনারটা বলেছিল। আমি বলে টুলে একটু টাইমটাকে একটু ডিলে করলাম। তো কালকে সকালে আমরা বেরোবো, আমরা বেরিয়ে এখান থেকে আমরা যাব, এখান থেকে যাব সিনুয়া, এখান থেকে আমরা সিনুয়া যাব। ওই 10-12 কিলোমিটার ট্রেক আছে, 5-6 ঘন্টা লাগবে। তো এখন আমি সব প্যাক করে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন।